শীতকাল এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে জবুথবু হয়ে যায়। খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতি প্রয়োজন হয়ে পড়ে। শৈত্যপ্রবাহের রুক্ষতা থেকে রক্ষা পাওয়ার ন্যূনতম ব্যবস্থাপনাও তাদের থাকে না। আর এসব অসহায় মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে আত্মমানবতার সেবায় এগিয়ে আসেন সমাজের বিভিন্ন সংগঠন ও বিত্তবান মানুষ। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ আইন কলেজের ছাত্রছাত্রী সংসদের উদ্যোগে অসহায় গরিবদুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি নারায়ণগঞ্জ চার আসন সংসদ সদস্য একেএম শামীম ওসমান পুত্র অয়ন ওসমান। আজকে যে আয়োজনটা করেছে আমাদের আইন কলেজ সংসদের পক্ষ থেকে যে আয়োজন হয়েছে এজন্য তো সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের যারা এই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে ওদের জন্য দোয়া করুন। আনুষ্ঠানিকভাবে করার খুব একটা বেশি দরকার ছিল না, কিন্তু আমরা এটা এভাবে করছি এই কারণেই যেন এটা দেখে সমাজ আরও সবাই যেন একটু উৎসাহিত হন এবং ওনাদের সাহায্য হাত বাড়ান। আমরা যদি চাই যে আমাদের যে ছোটোখাটো অভাবগুলি আছে আমরা কিন্তু নিজেরাই যথেষ্ট এই এই অভাবগুলিকে ইয়ে করার জন্য পরিপূর্ণ করার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। রবিবার 15 জানুয়ারি বিকেলে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ মাঠে অসহায় গরিবদুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। আমরা আমাদের দায়িত্ব নিবাচ্ছি, এটা আমি বলবো যে এটা শুধু আমার না, নারায়ণগঞ্জের প্রত্যেকটা সাধারণ মানুষের দায়িত্ব। আল্লাহ যাদেরকে এটা দিয়েছেন, রিজিকটা দিয়েছেন, যে আলহামদুলিল্লাহ আমরা চাই এটা দেখে আরও সবাই উৎসাহিত হোক এবং যারা শীতার্থে আছেন বা অভাবে আছেন তাদের পাশে এসে দাঁড়ান, এটাই আমাদের মূল উদ্দেশ্য আর কিছু না। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আইন কলেজ ছাত্রছাত্রী সংসদের ভিপি এম এম হাসান, জিএস আমজাদ হোসেন, এজিএস শাহাদাত, এনএএন টিভির ব্যবস্থাপনা পরিচালক সাবিয়া মুবাশ্বির নিলয়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল রাফেল, সরকারি তোলারাম কলেজের ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুবলীগ নেতা আহমেদ কাউসার সহ আইন কলেজের অন্যান্য শিক্ষার্থী ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। আমরা এই ধারাবাহিকতায় আমরা গতকালও কিছু মাদ্রাসায় যারা এতিম এবং যারা অসহায় ছাত্র আছে তাদেরকে আমরা শীতের কম্বল এবং যে শীতের জামা এবং স্কুল ব্যাগ আমরা বিতরণ করে আসছি। তো আপনারা সবাই আমাদের নেতা নারায়ণগঞ্জ তরুণ সমাজের অহংকার জনাব অয়ন ওসমান ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে এই ভাইয়ের দিক নির্দেশনায় আমরা সমাজে ভালো ভালো কাজগুলো করতে পারি এবং আমাদের আইন কলেজের যারা ছাত্রছাত্রীরা উৎসাহ দিয়েছে, যারা এখানে আমাদের সাথে সার্বিকভাবে সহযোগিতা করেছে, সবার জন্য দোয়া চাই। আজকে আমরা একটি কথা বলতে চাই, আমরা সাধারণ জনগণের জন্য রাজনীতি করি, আগামীতে করব এই আশা ব্যক্ত করছি এবং আজকে আমি আবারও আপনাদের কাছে দোয়া চাই যেমন আমরা আগামী দিনে মানুষের জন্য কাজ করতে পারি। সুমন ইসলামের ক্যামেরায় এ আর পারভেজ, এনএএন টিভি, নারায়ণগঞ্জ।